যখন দেখছে যে সাত নাম্বার বিপদ সংখ্যা দশ নাম্বার বিপদ সংখ্যা আমরা দেশে রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয় কয় যে দশ নাম্বার মহা বিপদ সংখ্যা দেখানো হয়েছে আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্ম প্রস্তুতি গ্রহণ করেছি আমরা রেডি তারা রেডি তুফানের লোক এই রেডি বেড়াই উড়েই লইয়া গেছে কেন এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আছি শুক্রিয়া আদায় করতে আছি বৃষ্টি তো দেয় না কারণটা কি কারণটা হলো এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না এটা অযথা দেয় না বিষয়টা এমন না কারণ আছে আচ্ছা আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রে রোদ লাগে কে রে এটা কি রোদের দোষ না আপনার দোষ আমার দোষ আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন তো আকাশে সূর্য আছে আপনি দাঁড়ায় ভীষণ খোলা জায়গার মধ্যে না লাগলে না দোষ লাগলে ধরুন নিয়ম মতো আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে ঘরের ভিতরে গিয়া যদি বসে কথা বললেন ঘরের ভিতরে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে রোদ লাগবে আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন আল্লাহ ঘরের ভিতরে কুতুর রোদ লাগুক তো আপনি টিনের সাল ফুল ডাটা দিয়ে খতম ফুললো কাম হইত না কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতইব উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুতুর ছায়া ওক এডোত না তাইলে একটা সিস্টেমের ভিতরে ভিতরেটা চলে ঘরের ভিতরে ছায়া উড়ানের ভিতরে রোদ এখন গাছের নিচে ছায়া এখন যদি গাছ সব সবকিছু গাছ শুধু সব সবকিছু চালান আর এরপরে যদি কন ছায়া হয় না কেরে ছায়া হয় না কেড়ে আমরা দেশটা বৃষ্টি হয় না কেরে হয় না কেরে হবে না শুধুমাত্র চিঠোগং বিভাগে এই গত এক বছরে কয়েক কুঠি গাছ কাটা হইছে রাস্তার কারণে কক্সবাজারের রাস্তার কারণ ওই যে লাইন নিছে কক্সবাজার চিটাগানতে এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে রেললাইন কুটি কুটি গাছ এই কাটা হয়েছে বিভিন্ন শিল্প কারখানা পাহাড় ধসে পড়া রেল লাইন সিটাগাংতে কক্সবাজার যে নিছে এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া রাস্তা ফাঁস করতাম গিয়া দোহান তুলতাম গিয়া ঘর তুলতাম গিয়া আমাদের গাছপালা কাটা হয় না কি হয় না কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে আপনি উডানো খেরিয়ে খেরিয়ে রোদে এই ছায়ার আশা কেমনে করবেন আপনি সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না ঠিক না সহ কঠিন আজের কোনো দরকার নেই আমরা আল্লাহর রহমত বরকতের আশা সাইরা দিয়া আমরা যখন আল্লাহর লগে টক্কর দিয়া লাইছি যখন দেখছে যে সাত নাম্বার বিপদ সংকেত দশ নাম্বার বিপদ সংকেত আমরা দেশে রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয় কয় যে দশ নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বত্র প্রস্তুতি গ্রহণ করেছি আমরা রেডি তারা বিলে রেডি তুফানের লোক এই রেডি বেড়াই উড়েই লইয়া গেছে কেন ঠিক নেই আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওখানে ঠেলা দিয়ে খেলুই এই যোগ্যতা এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা ঠিক কিনা বলেন আপনি যদি চিন্তা করেন যে এই ফাহারটার আমি ঠেলা বাতা দিয়ে লই যে এটা যেমন বোকাবি আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি এই কথাটা বলো বোকামি ঠিক কিনা বলেন যে আমরা আল্লাহ রহমত বরকতের আশা করতে আছি আর আমরার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি রহমতের মালিককে এই কথাটা তো কয় না এই কথাটা তো কয়না এই কথাটা তারা না রেডিওতে টেলিভিশনে আমরা কি বাইট কই রাস্তাঘাটের ভিতরে যদি দেয়া হয় আপনারা যদি জিগায় হোক গত পরশু দিন যে তুফানটা গেল তোমার তো আলগাবাড়ি নতুন ঘর তোমার রোশ এই ফাঁক গরটার খবর কি তা আপনি কি তা কর এই তুফানে কি ঘর থায়নি এই বাস না লাগাইলাম দিয়া। এই ঠিহাদির কারণে না কোনো মতো ঘরটা রয়েছে আন্দোলিত ঠেলার লগে তো আমার ঘরটা নাই এই কথাটা কি হয়েছে আমার কথা এই কথাটা হয়েছে ঠিহায় গড়রাহ না আল্লাহ রাখে আল্লাহ রাখে আপনি যে কইলেন ফিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে আপনার কথাটা সুন্দর হয়েছে না আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমি গরিব মানুষ এক ভিতরে বাসায় ফিহাডিও লাগাইলাম আল্লাহ রকমত কইরা কোনো মতে দিয়া গেছে না হইলে কোনো ঘর থাকার কথা না ঠিক কিনা বলেন আপনার আব্বার শৈল না আপনার চাষায় বাজারও পাই আপনার দেখাইছে ও তোমার আব্বার লগে এক ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও তোমার আব্বার দহুনলাম শৈলবিলে বাসলা নমুনা গিতা কই নাছস বাসলা ভালো হয়তো ইন্ডিয়ান ফাইল দি না খাওয়াই না ইন্ডিয়ান ফাইল দিয়ে দিলে এবারে গুতাইয়া খাড়া করায় থাকে এবারে হুততা লাইন নাউজুবিল্লাহ কই না দাও নাউজুবিল্লাহ দেখছ না আমরা কথার ভিতরে কত ফাঁক দেখা কথার ভিতরে কি হয় যায় আপনার খবরও নাই খবর থাকবো কেনই ঈমান দামন একটা জিনিস এটা যার যায় তে টের পায় না যারার সামনে যায় তারা টের পায় না আপনার ফিনজনের লুঙ্গিটা খুললে গেলে গা আপনিও দেখবেন লেল্লা দিয়ে ফুটেছে গীতা সামনে টের ফাইবেন যারা দেখতে আছে তারা কয় হো তোমার লুঙ্গি তো খুললে আছে গীতে আছে যার যায় তে ও দেহে যাদের সামনে যায় তারাও দেহে কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তে ও জানে না যারার সামনে যায় তারাও জানে না ঠিক কিনা বল আমি তো বেই মানে পরিণত হয়ে যাইতেছি কথায় কথার ভিতর আমরা সেরিকা করে ফেলতে সেরি কি করে ফেলতেছি আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি এরপরে আশা করি রহমত নাজিল হয় না রে আপনি কি রহমতের জায়গাতে আসেননি আপনি আপনি নবীনগরের রুডু যদি গাড়ি নামাই দেন এই রাস্তা দিয়া যেমন গাড়ি চলে না আবার রেল লাইনে যদি বাস দেন এই রেল লাইন যেমন বাস চলে না আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না গজব আসবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন কোন জায়গার ভিতরে আমরা রহমত বরকত না আমি বুঝাইয়া বুঝাইয়া কই এর কথা থাকলে আপনারা কই কোন রকমত্রাত আছি আমরা আমি যে কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না আপনাদের সাথে কোনো হিংসা না যে আজ যাকুপুরের তার আরো কতক্ষণ কথা হোনাই দিয়ে গেলাম এই উদ্দেশ্য আমার না আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন এই জন্যে আমার প্রতিটি কথা এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই আছে আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে কোনো বিবাদ আছে আপনার সাথে কতক্ষণ কথা হনাই গেলে কি আমার কোনো লাভ আছে কিন্তু আমার কথা শুনলে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন আছে ঠিক কিনা কারণ আমার লাভ আছে আপনার আরো লাভ আছে আপনি জান্নাত গেলে আমার লাভ আছে আপনি যদি জান্নাত যদি নাগাইশের বিশ্বাপ মুস্তাক ফয়ে যে আটকায় জিজ্ঞাসা কোন কারণে যদি মুস্তাক ফয়ে যে আটকে যায় আর আপনি যদি জান্নাতো যান আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুবপুর মাফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইসিল বুঝাইয়ে বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না এই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি জীবনে আর নামাজ ছাড়ছি না আল্লাহ আমার জান্নাত দিয়া লাইছে হুজুরের জানি কি খবর খবর লইয়া দেখেন হুজুর দরা খাই লাইছে হুজুর খাইছে আটকা এখন আপনি সিল্লান দেয় গিয়ে আল্লাহর লোকে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম আর হেই হুজুরে যদি জান্নাত যাইতে না পারে তা আমি এই জান্নাত দিয়ে কি করাম আমারে এই জান্নাত দিতে হইলে নাকেশের ফিরসা বুজুর্গ সহ লাগবো জান্নাতি বান্দায় যেই আবদার করব সেই আবদার আল্লাহ কবুল করবো মারাত্মক লাভ সাংঘাতিক লাভ এটা কইয়া শেষ করন যেত না এই যে মাহফিলদের ভিতরে আমরা আইছি কোনো আমল আপনার পছন্দ হইছে না মনে করেন আল্লাহর কাছে মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই কিন্তু এই মাহফিলটারই যদি আল্লাহ পছন্দ করে নেয় কেমতের ময়দানে হিসাব শুরু হইব আপনার যখন জাহান্নামের দিকে নাম শুরু করবো আপনি যদি কায়দা করে এই মাহফিলটার কথা কইতেন যে আল্লাহ বুঝছে আপনার চব্বিশ তারিখ বুঝলে চব্বিশে এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুপুর মাদ্রাসার সামনে যে মাহিল হইছিল নাগাইশের ফিরা বুঝুর যে আইছিল এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে নি আপনি জিগাইতেছেন আর কি হাসরের ময়দানে কথা খেয়াল করে হুনতাছেন আপনার রাজার ময়দানে আপনার যখন জাহান নাম নিশ্চিত হয়ে গেছে গা তখন আপনি চিনলেন যে কেন আল্লাহ ও তুমি জাহান নাম দিলে আমি না গিয়ে পারতাম না আমার একটা কথা আছি কয় কি কথা কয় যে ওই যে চব্বিশ তারিখ বুধবার নাগা শেরফ ইসা বুজুর আইসি আকুবপুর মাদ্রাসার মাড় এ মা ফিল্ডার মধ্যে যে হুজুর ওয়াজ করছি এ মা ফিল্ডার কথা তোমার মনে আছে নি তাহলে কেউ মনে থাকতো না কি আমি ভিডিও করে রাখছি না বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কুদুর সারোসেন তো আল্লাহ রে ডাক ডাক দেখবে ফেরেস্তা

কি তোর কারবার কি তারে বয়লাস না বয়লা গরো না তো মাথা গুড়ান দে পড়া লইবি রে বয়াত তুই তালে বি ডাক বালা এই ফলাফায় তোরা কি এতক্ষণ খড়ি আছিসনি এই ফলাফায় মানুষ তোরা ব্যাডা হানো থেরি লিসত এগুলা দা মাহফিল দা খালি সবাই এসে পড়েন আসেন অনেকে আছে হাত হাদোনের লেখা খাইতে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হইছে মডু সুকের সাথে বসো প্রত্যেক দিন কি মাহফিল হই নি হানো

যদি হইতে পারো অশক যদি হইতে পার সোনার মদিনা

ছ নৌ বিজির দুদ না ছড়িলে নবির দুদ না ছড়িলে ছাড়বে না Humma <Sessly> سيدنا مولانا بَلَغَ العلا بكماله كشف دجاب بجماله حسنت جميع خصاله صلوا عليه दरत की तमाशा है मदीना की गोली में जन्नत की नमूना है मदीना की गोली में भला अल्लाह कमाली ऐशा तो गुजा جماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا الامين مصطفى ما جاء رحمة من عالمين اللهم صل وسلم وبارك عليه، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الا <سؤال> الله <سؤال> لا اله الا <بدا> الله <سؤال> لا اله الا الله <بدا> لا اله الا الله <بدا> لا اله الا الله <سؤال> لا اله <سؤال> الا الله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، اللهم

প্রাচীনতময় জনপদ যে জনপদের নাম আকুপুর সে আকপুরে ঐতিহ্যবাহী মোহাম্মদী আলী মাদ্রাসার আটষট্টিতম বার্ষিক আর মাহফিল উপলক্ষে আজ চব্বিশ এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জারান দিয়েছে রাত হয়ে গেছে তীব্র তাপদাহ প্রচণ্ড গরমের বাঁধে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন হৃদয়ের কোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা একতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলার জনাব সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব মোহাম্মদ আব্দুল করিম আউ্বাল সভাপতি গভর্নিং বডি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি মুরাদনগরের মাটিও মানুষের নেতা কুমিল্লা তিন মুরাদনগরের এমপি মহোদয় জনাব আলহাদ জাহাঙ্গীর আলম সরকার আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ আপনাদের জনপ্রতিনিধি এই ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল অন্যান্য ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ হাফিজুর রহমান আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মানুষটিকে যিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আমার দরবারে আমার কৃতি সন্তান বিশিষ্ট দিন যে মানুষটি আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি আল্লাহ ডাকে পাড়ি দিয়ে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন জনাফ হযরত মৌলান গিয়াস উদ্দিন সাহ মানে হোম ওয়াকফুল আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পরে আবেদ একটু পেছনে বসলে আমার গায়ে বাতাসটা লাগবে যে বাতাসে বেড়া দিয়ে রাখছেন আপনারা ঠিক আছে আর বে না বুঝতে পেরেছি হাত মাফে কম হয় নিচে ইট লাগে না ও আমিন কর আমিন খাস মেহের মানে আপনারা যায় লুক আইসেন এরম দুই কান্দার যে গেলেন গা কারবারটা বুঝলাম না তোমরা ছেলেরা সব ভিতরে আসো যারা পার্শ্বে বসে আসো ভিতরে আসো তোমাদের জন্য বাতাসও তো পায় না তারা সব ভিতরে আসো আপনি বুঝছেন না আপনি যে লড়ন লাগবে এটা বুঝছেন না নাকি কারবার আর কি

মুড়ি দেখলে রাস্তা হালাইয়া খালি ভিতরে দিয়ে আসছে আর এখন লগে দিয়ে গিয়া ভয় কি কারবার যে ওই世 দুনিয়াটা আহা বশম বশ তাড়াতাড়ি বসে যারা ওই বারান্দায় দাঁড়িয়ে আছিল সবাই ভিতরে এসে বসা গেল সিআরটি দিয়ে বিপদ হইছে সবাই চলে আসে নেদিকে মাঠটা খালি কইরা তারা কেউ গিয়া কানदात কেউ গিয়া হ্যাঁ ন কেউ রাস্তা অফিসটা অফিসে কি দরকার এখন প্রিন্সিপাল হুজুর কি নাই কেউ পুরো অফিস বরা তুমি কেউ নাই হ্যাঁ ঠিক আছে সবাই চলে আস যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না আমরা একটু ধৈর্য সহকারে বসি শুধু ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন আপনারা যারা আশেপাশে আছেন রাস্তাঘাটে দোকান পাটে সবাই চলে আসেন আমার মা বোনারা আপনারা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন প্রতিদিন এখানে মাহফিল হয় না দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন আমরা সবাই মিলে কিছু কথা শুনি আল্লাহ যেন কবুল করে সবাই না আবিন এই আওয়াজে তো আওয়াজ হবে না জুড়ে পড়েন আরো জুড়ে মঞ্চে যারা আইসে না এবারে একটা শাস আলাই নিয়ে এই যে আমিন যাইতে আছে সিফা দিয়ে ধরে বই যাবে মঞ্চে যারা বইছে না কি সারবো নাকি বলেন সুবাহ আল্লাহ মাঠে যারা আছেন সবাই একটু জোরে বলেন বলেন সুবাহর আল্লাহ আর জুন নাই বলেন সুবাহার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই না আমিন জুড়ে পড়েন আমিন বন্ধুগণ যেহেতু প্রচণ্ড গরম মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন তো গরম পর্বে আমাদের জানা ছিল না কিন্তু আল্লাহর হুকুম সারা বিশ্বব্যাপী উষ্ণতা আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডতাতে আরো বেশি উষ্ণতা ইন্ডিয়াতে পাকিস্তান অনেক গরম আল্লাহ তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন সবাই না আহ আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন কোনোভাবেই চুপ করে আওয়াজ শোনার দরকার নাই ওটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে একটা সূত্রের মাধ্যমে নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা সব জায়গায় এটা আস যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন আল্লাহ বলছেন লা ইন সাকার তুম লেজি দেখো না আমার পিছনে কথা বলেন না আস্তে যে আমি নিয়ামত বাড়াই দেব তবে শর্ত হলো যদি সুক্রিয় আদায় করতে পারো সুবাহান করবেন বলবেন না যদি তোমরা সুক্রিয় আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেব ওই গিভ টেক আগে তোমরা সুক্রিয়া দিবা আমি নিয়ামত বাড়াই দেব সুবাহান আল্লাহ কন আরে বাফিলটা তো কোনো ধরে লাইছে সবাই কন সুবাহান আল্লাহ তো আওয়াজ করে বললো তুমি কইছ সবাই বলবেন প্রাণবন্ত মাহফিল হবে একেবারে শত ভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবেন তো সবসময় আপনাদের বলা লাগবে না আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন আমরা একটু প্র্যাকটিস করি হ্যাঁ যার যতটুকুন ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর তো শুক্রিয়া আদায় করলাম কার জুড়ে বলেন কার করব কার করে যাব কার লস না কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আ দুনিয়ার মানুষ পেয়ে যদি সুক্রিয়া আদায় করবে যেই পেয়ে সুক্রিয়া আদায় করবে সুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আলুল কারিমে তিরিশ পাড়ায় সুরাবুর আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নদীর এই নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কেনা আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম আপনার যখন একটা জিনিস দরকার আপনি যখন তখন যত নরম আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন কিন্তু আপনি এত নরম থাকেন না ঠিক কিনা বলেন মনে করেন আপনার কি করলে কি কোনো সমস্যা আছে আপনাদের কার সামনে ওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে আমি কেন নতুন মানুষই যাও আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই সবাই মিলে যখন যেটা বলা দরকার এগুলো আওয়াজ দিবেন কারণ খাওয়িন না বালাইলে না শাহিদারি করে মজা আছে আর যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতু এতে দিয়া ইয়া দেখে যে যেটি দিয়া গেছে এটি এতে লইয়া বইয়া রইছে ও ডাকতে খাইতে পারে না সমান্য ইয়া ইয়া বইয়া রইছে ঠিক নেই বা কথা কয়না ঠিক নেই বা তালারে কথা কয়না তো কথা কয়না কি রে তে কি কথা পারে না সবাই বলেন মার হাবা আওয়াজ দিয়ে কথা বলেন আপনার যারা দাঁড়াই রয়েছেন বসেন না এটা কি বানাইছে মাফিন করে এই ছেলে তুমি লুঙ্গি শিশা তো ধরে পেয়ে মাহফিল আইসেন বসে যান চুপ করে একটা লুকো দাঁড়ায় থাইকেন না সবাই চলে আসেন ভিতরে আইসা বসেন এই যে চাকসা রায় ছেলে তোমার কি

আলহামদুলিল্লাহ আওয়াজটা ঠিক রেখে কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপরে শ্রোতা যদি মনোযোগই না হয় আপনার আপনার মোবাইল নামান এভাবে রেকর্ড হয় নামান পকেটে ঢুকান এই জন্য তো আওয়াজ হয় না মোবাইলের ফেলসাই অসেন আপনি আওয়াজ যে করোনা করি তো বুঝলেই রয়েছেন আপনি পকেটে মোবাইল ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন নামান মোবাইল বা লাইন আটতে আধা ঘন্টা থেকে এটি আছে কারবার কিছু বুঝলাম না হাত নামাও সবাই মহব্বতের সাথে বসেন এই আইসাই একটা কোন আটার মধ্যে একটা খেলা দেয় কি এখন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয় কোন বসেন সবাই এসে বসেন ইনশাল অনেক লুক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে প্যান্ডেলি ভরে নাই আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে আই তাহলে দাঁড়ায় বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো এদিকে দিকে আসো কালাগেঞ্জি ভিতরে একজনের আওয়াজ আওয়াজব বসা এসে ভিতরে বসা সবাই বসেন মার্শাল্লাহ এত জনবহুল এলাকা রাস্তাঘাট ভালো আসছেন যখন বসে যান আসার পরে আর হাঁটা দরকার নেই মার্শাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এক কোনে হুজুর রাইতে আছে এক কোনে না ওয়াজ মারহাবা কয় না এই তো মাসাল্লাহ এই তারারে কেউ কমন লাগ আইয়ে দিয়ে বইয়া লাইছে শেয়ারফানা তারা বই হয়েছে আরেক তারা আচ্ছা বন আল্লাহ দিন দিছে রাইত দিছে হ্যাঁ মার্শাল মার হাবা কন আবার কই জুড়ে কন হ্যাঁ এইভাবে আওয়ার জন্য থাকে আমিন কন এই সুন্দর জুড়ে কন এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাল্লাহ অবশ্যই লুকও কম ছিল আওয়াজ আপনারা দিছেন কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লুকের কারণে এখন ইনশাল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো বলেন সুবাহ যেই কথাটা বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় এটা আমরা একমত নিই দেয়নি